হ্যালো এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেল লিখে বুঝতেই পেরেছো যে আমি আজকে কোথায় এসেছি। হ্যাঁ ঠিক, আজকে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই এর প্যান্ডেলে। প্যান্ডেলটা কিন্তু এখনও পুরোপুরি কাজ চলছে, আর যেহেতু এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কল্যাণী আইটিআই এর প্যান্ডেলটা। আসলে আমি 2 দিন আগে বাপের বাড়িতে এসেছি, তো আমাদের বাড়ি তো কাঁচড়াপাড়ায়, কাঁচড়াপাড়া থেকে কল্যাণী খুব একটা দূর না, তো এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে তোমরাও দেখতে পাবে। এখানে কাজ হচ্ছে, এই দিকটা দেখো যেখানে ওরা কাজ করছে, এদিকে জলের যে সমস্ত ব্যবস্থাগুলো করে সেগুলো করা হয়েছে। প্রত্যেকবার এখানে একটা ঝর্ণা হয়, সেই ঝর্ণাটা হয়েছে এখানে। যেহেতু এটা আমার বাড়ির থেকে কাছাকাছি, তো সেই জন্য আমি এটা তুলতে এসেছি। এই প্যান্ডেলের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির, আর অরুণ মন্দিরটা তোমরা যারা যারা দেখেছো তারা কিন্তু বুঝতে পারবে অরুণ মন্দিরের অনেকটাই একরকম হয়েছে, আর এর ভেতরের কাজগুলো কিন্তু পুরো ঝিনুক দিয়ে হয়েছে। যেহেতু আমি ভেতরে যেতে পারিনি, কারণ সে যখন আমি গেছিলাম তখন বলছিল যে এখন ভেতরে আসা যাবে না, তো একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল যে এখন ভেতরে আসা যাবে না, তো সেই জন্য আমি আর যাইনি ভিতরে। তো এটা হচ্ছে অরুণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, আর কল্যাণী স্টেশনের কিন্তু খুবই কাছে এটা। কল্যাণী থেকেও আসতে পারো, তোমরা কাঁচড়াপাড়া দিয়েও আসতে পারো। কাঁচড়াপাড়ার থেকে বাগমোড়ে আসতে হবে, বাগমোড় থেকে টোটো ধরলে বা অটো ধরলে একদম পুরো এই প্যান্ডেলের সামনে কিন্তু তোমরা চলে আসবে। দেখো তখন পুরোপুরি কাজ চলছিল, এই যে এইগুলো দিয়ে দেখো এরকম তারের সাহায্যে ঝিনুকগুলো সব ওপরে ওপরে একেবারে উঠে চলে যাচ্ছিল। প্যান্ডেলের চূড়াগুলো কিন্তু প্রচুর উঁচু উঁচু ছিল, আর দেখো এখানে যত সিমেন্ট বালি দিয়ে যে সমস্তগুলো প্লাস্টার করা দেখতে পাচ্ছ, এই ঝর্ণাগুলো কিন্তু প্রত্যেক বছর ওরা তৈরি করে পুজোর আগে, আবার পুজোর পরে যেরকম নর্মাল থাকে ঠিক সেরকম হয়ে যায়, মানে পুরোটা একটা মাঠ। এই দেখো এইখানেই টোটো অটো প্রচুর থাকে, আর পুজোর সময় প্রচণ্ড পরিমাণে লাইন হয়, লাইন যে কোথা থেকে কত দূর পর্যন্ত যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আর এবার আগে এসছি একটু, তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কেমন। এই দেখো দড়ি দিয়ে দেখতে পাচ্ছ সব এগুলো তুলে নিয়ে যাচ্ছে একটা একটা করে, আর এদের কাজের পদ্ধতিটাও খুব সিস্টেমেটিক, দেখে খুব ভালো লাগলো। অনেকজন কাজ করছে এর ভেতরে, কিন্তু দেখো যেহেতু এখানে ছোট ছোট বাঁশের একদম কম জায়গা তাই বোঝা যাচ্ছে না, কাজ কিন্তু পুরো জোর কদমে শুরু হয়ে গেছে। আর পুজো তো বেশি দিন নেই, তো প্যান্ডেল তো এখন শুরু হবে, মানে শেষের পথে হতেই চলেছে। তো মানে তোমরা কারা কারা আসো আইটিআইয়ে তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে, আর আইটিআইয়ে যদি আসো তাহলে ঠকবে না, প্যান্ডেলটা যেমন ভালো হয় ভেতরের লাইটিংও ভালো হয়। আমি যেহেতু এটা সন্ধ্যাবেলা আসতে পারিনি তাই জন্য তোমাদের লাইটিংটা দেখাতে পারলাম না, তবে চেষ্টা করব কোনো না কোনো সময় যদি সম্ভব হয় তাহলে তোমাদের সাথে তুলে ধরার। আর দেখো এগুলো কিন্তু এখানে ঝর্ণার জন্য সব তৈরি করা হচ্ছে, সিমেন্ট বালি দিয়ে পুরো একদম অরিজিনালভাবে তৈরি করা হচ্ছে ঝর্ণাগুলো। আর প্রত্যেক বছর তোমরা দেখবে আইটিআই এর একটা বিশেষত্ব থাকে এই ঝর্ণাগুলো, মানে ঝর্ণার পাশে দাঁড়িয়ে প্রচুর লোক ছবি তোলে, প্রচুর সেলফি থাকে, সবই প্যান্ডেলটা ঝর্ণাটা যখন থাকে তখন কিন্তু মানে খুবই ভালো লাগে প্রচণ্ড দেখতে প্যান্ডেলটাকে। আর প্যান্ডেলটা 3টে এরকম উঁচু উঁচু কোণা টাইপের হয়েছে, তো মন্দিরটা যেটার আদলে করা হচ্ছে অরুণ মন্দির, সেই অরুণ মন্দিরের আদলে যেরকম করা হচ্ছে সেটা অরুণ মন্দিরেও কিন্তু এরকম 3টে মুখ রয়েছে, তো সেইটার আদলেই করা হচ্ছে। আর এটার কিন্তু উচ্চতা অনেক উঁচু থাকবে, প্রচুর উঁচু। অ্যাকচুয়ালি যে অরুণ মন্দির আছে সেই মন্দিরে কিন্তু তার হাতের কাজগুলো এত নিখুঁত, এত সুন্দর, তোমরা যদি পারো কখনো দেখবে
প্রত্যেকটা কাজ একদম সুনিপুণ ভাবে করা, আর এরাও দেখলাম খুব যত্ন সহকারে করছে। আমি জুম করেছি কিছুটা জায়গা, যদি যাতে তোমাদের একটু ভালো করে দেখাতে পারি। কিছু কিছু জায়গা ঢেকে দেওয়াই আছে, কারণ অনেক সময় রাত্রেবেলা কুয়াশা পড়ে, তো সেই কারণে যেখানে যেহেতু ঝিনুকের কাজ, তো ঝিনুকের কাজগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেখানে এই জন্য ঢেকে ঢেকে দেওয়া হয় কিছুটা। আবার দেখো কিছু কিছু সময় বৃষ্টি হয়, তো সেই জন্য সব রকম ব্যবস্থা আছে যাতে ওদের প্যান্ডেলগুলো নষ্ট না হয়ে যায়। তো সেই জন্য কিন্তু ওরা সব রকম ব্যবস্থাই করে রেখেছে। আর বারবার তোমাদের যেহেতু এই জায়গাটা দেখাতে পাচ্ছি, তার কারণ আমি দূরে ছিলাম কিছুটা, তো সেই জন্য এই যে মাটি খোঁড়া রয়েছে এখনো, দেখো এই প্যান্ডেলটা কিন্তু প্রায় রথের অনেক আগে থেকেই শুরু হয়ে যায় এই প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলে প্রচুর লোক কাজ করে, আর যখন কাজ হয় পুরো কমপ্লিট হয়, তখন কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো দেখার মতন হয়। আর ভেতরের লাইটিংগুলো যা দুর্দান্ত হয়, সেটা তো প্রত্যেক বছর তোমরা দেখতেও পাও, কিন্তু এই বছর দেখতে পাবে অবশ্যই কিছুদিন পরে। আমি যেহেতু কিছুদিন আগে গেছি, তো লাইটিংয়ের কাজগুলো এখনও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে লাইটিংটা দারুণ হয়। লাইটিংয়ের কাজ যেমন হয় প্যান্ডেলও তেমন দারুণ হয়। চলো তাহলে আমি এবার এই পাশের রাস্তা দিয়ে চলে আসলাম, যেহেতু তোমাদের আরেকটু কাছের থেকে দেখাতে পারি। দেখো মাঠটা কিন্তু প্রচুর বড় আইটিআইয়ের। এবার এই সামনে এতটা জায়গা ফাঁকা রয়েছে, এই তোমরা যদি সামনে দিক দিয়ে আসতে পারো, ওই দিকে স্টেশনের রাস্তা আর এইদিকে ব্যাক সাইডে কাঁচাপাড়ার রাস্তা, দুই দিক দিয়েই আসা যায়। তো দেখো এটা কিন্তু মাঝখানটা প্যান্ডেলটা হয়, সামনেটা এত বড় জায়গা রয়েছে, আর প্যান্ডেলের পিছনেও কিন্তু প্রচুর বড় মেলা বসে। আর মেলাটা যেমন তেমন মেলা নয়, অনেক কিছুই মেলাতে বসে। চলো তোমাদেরকে এবার একটু মেলার কাছে নিয়ে যাই। ভিতরে আসতে দেবে না, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করতে হচ্ছে। তো দেখো এটা হচ্ছে কুয়া টাইপের বানিয়েছে, আর ওই পাশে এদিকে ওদিক সব আছে। তিনটে যে উঁচু জায়গা করা হয়েছে মন্দিরের আদলে, টেম্পেলে যেরকম থাকে ঠিক সেরকমই করা হয়েছে। তিনটের কালার কিন্তু দুটো এক, আর মাঝখানেরটার কালার কিন্তু আলাদা। আর যেহেতু এখানে সূর্যের আলোটা পড়ছে, তার কালারটা আরও বেশি কালারফুল লাগছে, আরও দুর্দান্ত লাগছে। দেখো পুরো উঁচু পর্যন্ত যতটা দেখতে পাচ্ছ, ততটাই কিন্তু ওই ঝিনুকের কাজগুলো রয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম ঝিনুকের কাজ দিয়ে তৈরি। আর মোট কথা, এই প্যান্ডেলে যদি তোমরা একবার আসো, তোমাদের মনে হবে প্রত্যেক বছর আসি, কারণ প্রত্যেক বছর এই এতটা সুন্দর ঝলক থাকে এই প্যান্ডেলের কাছে। আর দেখো এই যে পুরো রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটার মধ্যে যেন জমজমাট ভিড় আর ঠাসাঠাসি হয়ে থাকে। মহালয়ার পরের থেকে শুরু হয়ে যাবে প্রচুর পরিমাণে ভিড়, তাই যদি তোমরা পারো মহালয়ার সময় বা মহালয়ার পরের দিনই এসে দেখে নেবে। চলো তাহলে এবার তোমাদেরকে নিয়ে যাই পেছনের জায়গাটায়। প্যান্ডেলের ঠিক পিছনেই রয়েছে এরকম, দেখো পুরোটা বাঁশের তৈরি, মানে বাঁশ দিয়ে প্যান্ডেলটা হচ্ছে। তবে পেছনটা দেখো প্রচুর বড় জায়গা আছে, ওই যে লম্বা যে জায়গাটা দেখতে পাচ্ছ সেইখানে ঠাকুরের মা থাকবেন ওইখানেই। আর দেখো এই যে পেছনের যে জায়গাগুলো পুরোপুরি তোমরা দেখতে পাচ্ছ, রোদের আলোতে যেন আরও বেশি সুন্দর লাগছে। রোদের আলোটা যখনই প্যান্ডেলের মধ্যে পড়বে, এত কালারটা বিচলিত হবে যেন মনে হবে যে এটা সোনার ঝলক ছিটকাচ্ছে। আর এত সুন্দরভাবে প্যান্ডেলটা নিখুঁতভাবে নিপুণভাবে করা হয়েছে। আমি অত বড় ভ্লগার বা ইউটিউবার কিছুই নই, তাই আমার খুব বড় চ্যানেলও নেই, আর খুব ভালো ক্যামেরা বা কোনো রকম সেট আপ ছাড়াই আমার নিজের মোবাইলে যেটুকুনি দেখানো গেল তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। তোমরা আরও অন্যান্য চ্যানেলে দেখলে দেখতে পাবে যে প্রচণ্ড সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। আর এই যে এটা হচ্ছে পুরো পেছন দিকটা, আর পেছন দিকটা দিয়ে যখন তোমরা দেখবে পুরো মেলা
জায়গাটা দেখতে পারবে। প্রচুর বড় মেলা আসে এখানে, প্রচুর বড় মানে বড় ধরনের মেলা জিনিসও বসে। তো আমি এবার সামনের দিকটা এগিয়ে যাচ্ছি। কিছুটা এগিয়ে যাওয়ার পর সামনে থেকে তোমরা টোটো অটো যে যেটা চাও সেটাই ধরতে পারো। আর যদি ট্রেনে উঠতে চাও তাহলে স্টেশনটাও খুবই কাছে, হেঁটেই তোমরা চলে যেতে পারবে। আর পুজোর সময় চারিদিকেই পুরো আলো লাইটিংয়ের ঝলকানি থাকে, তো সেই জন্য অসুবিধা হওয়ার কথাও নয়। তো মোটামুটি যেহেতু আমার পুরোটা দেখা হয়ে গেছে বা যেটুকুনি ভিডিও করার সেটুকুনি আমি করে নিয়েছি, তো এবার আমি উঠে যাব টোটোতে। কারণ আমি যেহেতু কাঁচড়াপাড়াতে গেছি ঘুরতে, তো সেই জন্য কাঁচড়াপাড়াতে যাওয়ার জন্য আমি এখান থেকে টোটোতে করে প্রথমে যাব বাগমোড়, বাগমোড় থেকে তারপরে আবার আমি ওখান থেকে টোটো ধরে চলে যাব আমার বাড়ির কাছে বাড়িতেই আর কি। তো সেই জন্য আমি এখানে থেকে বাই করে দিলাম প্যান্ডেলটাকে, আর একটা টোটোতেই পুরো চলে যাব বাগমোড়, কোনো অসুবিধা নেই। এখন যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ যে একদম ফাঁকা বা মিডিয়াম লোকজন আছে, কিন্তু যখন তোমরা পুজোর সময় আসবে এই রাস্তাগুলো কিছুটা কিছু মানে গাড়ি চলবে হয়তো সামান্য, কিন্তু এত ভিড় মানে মানুষের যে এত ভিড় থাকবে সেই ভিড় টপকে যেতে প্রচুর সময় লেগে যাবে। তাই যখনই তোমরা এই প্যান্ডেল দেখতে আসবে প্রচুর সময় নিয়ে আসবে, তবে ঠকবে না, এই প্যান্ডেলটা দুর্দান্ত হয়, পারলে একবার দেখে যেও। এই প্যান্ডেলটার নাম জানো কি কল্যাণীর? এটা বুদ্ধ পার্ক না? এটা ক্লাব আছে, দেখলাম। কাঁচড়াপাড়ার দিকে যদি তোমরা আসো তাহলে তোমরা দেখতে পারবে কল্যাণী A9 স্কোয়ার পার্কের যে পুজোটা মানে প্যান্ডেলটা, সেই প্যান্ডেলটাও খুব বড় হয়, সেই প্যান্ডেলটাও খুব ভালো প্যান্ডেল হয়। তো যদি সম্ভব হয় তো এই পাশ দিয়েই চলে যাবে, খুব সুন্দর লাগবে দেখতে। প্যান্ডেলগুলো পরপর প্যান্ডেল থাকতেই থাকে আর প্যান্ডেলগুলো খুবই সুন্দর হয়। আর একটু এগিয়ে তোমরা চলে যেতে পারবে যে কল্যাণীর রথতলার প্যান্ডেলটা, রথতলার প্যান্ডেলটা তো সত্যি প্রত্যেক বছর ভালো হয়। এই বছর হবে বৃন্দাবনের প্রেম মন্দির। যদি তোমরা কেউ বৃন্দাবনের প্রেম মন্দিরে যাওয়ার ইচ্ছা হয় কিন্তু এই মুহূর্তে যেতে পারছো না, তাহলে তোমরা অবশ্যই বৃন্দাবনের প্রেম মন্দিরের প্যান্ডেলটা দেখতে পারবে। এই প্যান্ডেলটা দেখলে তোমাদের প্রেম মন্দিরের অনেক কিছু আদলগুলো মনে পড়বে, তো তোমরা সেই জায়গায় মিলিয়ে নেবে আর কি। দুধের স্বাদ ঘরে মেটানোর মতন ব্যাপার করলাম, কিন্তু অবশ্যই তোমরা প্যান্ডেল দেখো, আর সাথে পারলে বৃন্দাবনের যে আসল মন্দির সেটাতেও যেও। তো আমি এখন বাড়ি যাচ্ছি আস্তে আস্তে। আর দেখো বলতে বলতে আমি চলে এসেছি খুব কাছেই বৃন্দাবনের প্রেম মন্দিরের কাছে, মানে আমি রথতলার প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি, কল্যাণী রথতলার প্যান্ডেলের কাছাকাছি। এখানেই করেছে প্রেম মন্দির। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ অনেকটা কাজ হয়ে গেছে, প্রায় 80% কাজ হয়ে গেছে বলা চলে, আর 20% কাজ নিশ্চয়ই মহালয়ার মধ্যে শেষ হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই আমি স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব। তাহলে আজকের মতন টাটা। আর তোমরা যারা যারা এর আশেপাশে থাকো আর কল্যাণীতে আরও যারা যারা ভালো প্যান্ডেল দেখো, কোন কোন প্যান্ডেল দেখো সেগুলো অবশ্যই কমেন্টস করে জানিও। তাহলে আজকের মতন আসি, তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর চোখ কান খোলা রেখে রাস্তাঘাটে চলাফেরা করবে। আজকের মতন তাহলে টাটা, বাই।